সালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য বিশেষ করে যারা ইউআরপে ওয়ালেটটি ব্যবহার করেন আপনাদের জন্য সুখবর সুখবরটি হচ্ছে আপনি চাইলে এখন থেকে মাদা কার্ড নিতে পারবেন আর সেটা দিয়ে সৌদি আরবের যে কোনো এটিএম থেকে আপনি ফ্রিতে টাকা উত্তোলন করতে পারবেন তো দর্শক এই নতুন কার্ডটি কীভাবে অ্যাপ্লাই করবেন আমরা ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থেকে দেখতে হবে আর দর্শক আপনাদের কাছে একটু ছোট্ট অনুরোধ থাকবে যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবেন এতে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না আশা করি আমাদের সাথে থাকলে আপনারা উপকৃত হতে পারবেন তো দর্শক আমরা চলে আসলাম ইউআরপের হোম পেজে এখানে আসার পর আপনার নিচে কার্ড নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন এরপরে বর্তমানে কিন্তু আমাদের একটি ডিজিটাল ভিসা কার্ড আছে যেটা দিয়ে আপনি ফ্রিতে নিয়েছেন বা সবারই আছে এই ভিসা কার্ডটি যারা এই ওয়ালেটটি ইউআরপে পে ওয়ালেটটি ব্যবহার করেন তো অ্যাড নিউ কার্ড এই অপশনে আসার পর দুই ধরনের কার্ড কিন্তু সৌদি আরবের সব ব্যাং ডিজিটাল ওয়ালেটগুলো দিয়ে থাকে একটা হচ্ছে ডিজিটাল কার্ড আর একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড ফিজিক্যাল কার্ড মানে যেটা হাতে আপনাকে পাঠাবে তো আমরা প্রথমেই ডিজিটাল কার্ডটাই দেখাচ্ছি আপনি যদি ডিজিটাল কার্ড নিতে চান এখানে অনেক ধরনের কার্ড আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সার্ভিস চার্জ দিতে হবে আপনি এগুলো না নেওয়াই বেটার আপনারা যদি বুঝেন প্রয়োজন হয় নিতে পারেন তো আজকে আমরা স্পেশালি কথা বলবো এই ভিসা মাদা কার্ড নিয়ে ডিজিটালটা যদি আপনি নেন এখানে সম্পূর্ণ ফ্রি অ্যানুয়াল ফি সম্পূর্ণ ফ্রি এবং এটাতে শুধু একটাই সমস্যা ইন্টারন্যাশনাল কোনো ট্রানজেকশন করলে সেক্ষেত্রে দুই দশমিক দুই পারসেন্ট আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে তো আপনারা এটা দরকার নেই এটা জাস্ট সৌদি আরব সৌদি আরবের মধ্যে কেনাকাটা করতে পারবেন তা আমি মনে করি যাদের ডিজিটালটা আছে ওইটা দিয়ে ইন্টারন্যাশনালি কেনাকাটা করবেন আর এটা দিয়ে সৌদি আরবের ভিতরে ইয়া করবেন যদি ডিজিটালটা নেন আর আপনি যদি চাইলে ফিজিক্যালও নিতে পারেন আবারও নিউ কার্ড এই অপশনে আসবেন তো আমরা যদি ফিজিক্যাল দেখা যাচ্ছে ডিজি এই ভিসা কার্ড নেই বা ভিসা মাদা কার্ড নেই ভিসা মাদা কার্ডের জন্য আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে তিরিশ রিয়াল ভিসা কার্ড নিল আর এটা হচ্ছে তাদের ভিসা সিগনেচার এগুলোর সার্ভিস চার্জ অনেক বেশি এবং অ্যানুয়াল ফি আছে মানে প্রত্যেক বছরে বা কার্ড রিনিউ করলেও ওগুলোর জন্য সার্ভিস চার্জ নেবে তো আমরা যদি আজকে শুধুমাত্র মাদা ভিসা কার্ডটাই আমাদের প্রয়োজন সৌদি আরবে আমরা যারা থাকি দেখতে পারছেন এখানে শুধু ডেলিভারি চার্জ নেবে অ্যানুয়াল ফি ফ্রি এবং আলরাজি থেকে ফ্রিতে উত্তোলন করতে পারবেন তো আপনারা কার্ডটি অর্ডার জন্য নিচে স্টার্ট অপশানে ক্লিক করবেন এরপরে আপনি যেই সিটিতে থাকেন বর্তমানে সেই সিটি এখানে দেখতে পাচ্ছেন সৌদি আরবের সমস্ত জেলারগুলোর নাম লেখা আছে তো আপনি যেই জেলাতে আছেন সৌদি আরবের অবশ্যই সেটা জানেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন একেবারে সিম্পলভাবে এছাড়াও দর্শক এই ব্যাংক থেকে এই ওয়ালেট থেকে বাংলাদেশে কিভাবে টাকা ট্রান্সফার করবেন রকেটে কিভাবে ব্যাঙ্কে কিভাবে কোপন নামের এই সমস্ত সব ভিডিওগুলো আই বাটনে দেওয়া থাকবে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন তারপর সিটি সিলেক্ট করার পর নেক্সটে যাবেন দেখতে পারছেন এখানে টোটাল আপনার থেকে কাটা হবে চৌত্রিশ দশমিক পঞ্চাশ পয়সা ব্যাট সহকারে এবার কার্ডের জন্য পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এখনই পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারবেন পরের দরকার নাই। এ পা চার সংখ্যার মানে এটিএম থেকে যে টাকা উত্তোলন করবেন এটা দুইবার দিতে হবে এরপরে আপনার এই ইউরপেন নাম্বার একটি পাসওয়ার্ড যাবে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিলেই দেখতে পারছেন সাথে সাথেই থ্যাংক ইউ মানে আপনার কার্ডটি ক্রিয়েট করা হয়ে গিয়েছে এটা সম্ভবত এক সপ্তাহ বা চার পাঁচ দিন সর্বোচ্চ সময় লাগতে পারে আমরা কার্ড আসলেও আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো দেখতে পারছেন এখন কিন্তু সাথেই কার্ডটি অ্যাড হয়েছে বাট এটা এখনো অ্যাক্টিভ হয়নি কার্ড হাতে পাওয়ার পর কিন্তু আপনি এটা যদি অ্যাক্টিভ করা লাগে আমি তো এখনও এই প্রসেসটা নতুন আসছে তাই ওই ভিডিওতে আমরা দেখাবো ওই ভিডিও পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর দর্শক আশা করি আপনাদের এই ভিডিওটি উপকৃত হবে এবং অবশ্যই শেয়ার করে দিবেন তিরিশিয়াল খরচ হলেও আপনারা ফিজিক্যাল কার্ডটা নেওয়ার চেষ্টা করবেন সেটাই আমি পরামর্শ দেবো অথবা আপনি চাইলে ডিজিটালটা ফ্রিতে নিতে পারবেন বিশা মাদা কার্ড আপনার যেটা যদি ফিজিক্যাল না লাগে ডিজিটালটা ফ্রিতে নিয়ে নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিওটি যাবেন না একটু কষ্ট করে আট্টু থাকুন আর আপনাদের কাছে যদি বাংলাদেশের রবি এয়ারটেল এবং গ্রামীণ সিম ব্যাংকিং ওটিপি বা বিকাশ নগদ এগুলো ইউজ করার জন্য আপনারা সিম কার্ড রোমিং করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অনেকে আছেন পার্সোনাল বিষয়ে যোগাযোগ করেন আশা করি তাদেরকে অনুরোধ করব আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যাদের অলরেডি সিমকার্ট রোমিং করা আছে আপনি বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের কাছে আমরা এটা সার্ভার বিক্রি করি ভিফিয়েন না আমাদের এই সার্ভারটি দিয়ে আপনি চাইলে উপায়টাও খুব স্মুথলিভাবে প্রবাসের থেকে ব্যবহার করতে আরেকটা খুশি সংবাদ হচ্ছে আপনার যারা বাংলাদেশি বিলিয়ান ব্যবহার করেন আমাদের থেকে রিচার্জ করলে দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন